আমরা ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমরা শক্ত আছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 14 আগস্ট ভোরে বরগুনা পৌর শহরের আমতলা পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ জাহাঙ্গীর কবির বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে। এর আগে গত 12 আগস্ট রাতে জাহাঙ্গীর কবিরকে ফোন দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাহাঙ্গীরকে দলীয় বেশ কিছু নির্দেশনা দেওয়ার পাশাপাশি 15 আগস্ট শোক দিবসকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করার নির্দেশনা দেন। এ সময় শেখ হাসিনাকে দলীয় নেতাকর্মীদের প্রতি আস্থা রাখতে অনুরোধ করেন জাহাঙ্গীর কবির, এমনকি তাকে দেশে ফিরিয়ে আনতে সব কর্মসূচি নিয়ে মাঠে থাকার কথা জানান। দেশ ছেড়ে শেখ হাসিনা চলে যাওয়ার পর জাহাঙ্গীর কবিরকে ফোন দেওয়ায় হঠাৎ করে আলোচনায় আসেন জাহাঙ্গীর। গেল 10 আগস্ট বরগুনা জেলা শহরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ, এতে 100 নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় জানান। প্রায় একই দাবিতে বিক্ষোভ হয় গোপালগঞ্জেও। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।